বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা নতুন আইটেম আমি তৈরি করেছি, আইটেমটার নাম হচ্ছে ওয়াটারফল। এখন তো খুব গরম, সবাই খুব গরমে অসহ্য কষ্ট পাচ্ছে এবং সবারই ইচ্ছে হয় যে একটু জলের কাছাকাছি থাকার, এবং এরকম ওয়াটারফলের সামনে জলের মধ্যে পা ডুবিয়ে রাখার অনুভূতি যেটা, সেটা সবারই প্রায় জানা। সেই অনুভূতির কথা মনে রেখে আজকে আমি এই ওয়াটারফলটা তৈরি করেছি। এবার ওয়াটারফলটা কি করে তৈরি করেছি সেটা ফার্স্টে বলি। প্রথমে একটা উডেন ড্রয়ার নিয়েছি, পুরনো ড্রয়ার নিয়েছি শক্ত বেস করার জন্য, সেটাকে ব্রাউন কালার করে দিয়েছি। আচ্ছা, এরপরে পেছনে হার্ডবোর্ড দিয়ে আমি পাহাড় করেছিলাম, কেটে কেটে পাহাড় করেছি, সেটা ডেনলাইট দিয়ে ফিক্সড করে দিয়েছি। পাহাড় করার পর যে ওই ডিমের যে ক্রেটগুলো থাকে না, সেগুলো কেটে 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 দেখো আমি এখানে বসিয়েছি। এটা কিসের জন্য বসিয়েছি? যে পাথরের এফেক্ট আনার জন্য। দেখেছো না, জল ওয়াটারফল এরকম জল যখন নামে তখন ওই পাথরের পাশ দিয়ে জল নামে, সেই এফেক্টটা করার জন্য ডিমের ক্রেট কেটে দেখো আমি সেই এফেক্টটা আনার জন্য সেটা ডিমের ক্রেটটাকে আমি আটকেছি। আচ্ছা, এবার হলো, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি করে তুলোগুলো, এবার এই যে কটন দিয়ে আমি জলটাকে করেছি, কিন্তু এই কটনগুলো বসাতে মানে খুব সাবধানে বসাতে হয়, উল্টো পাল্টা করে বসালে হবে না, কারণ তার এফেক্টটা, সেই এফেক্টটা যে জলটা যে পড়ছে সেই এফেক্টটা রাখার জন্য ঠিক সাবধানে সাবধানে বসাতে হয়। আমিও সেরকমভাবে ছোটো ছোটো কটন নিয়েছি, কখনো এগুলোকে লম্বা করেছি, এরকম করে লম্বা করে এরকম করে মুড়িয়েছি, দেখো এরকম করে মুড়িয়ে তারপরে বসিয়ে বসিয়ে এর এফেক্ট দিয়ে কখনো এই যে পাথরের পাশ দিয়ে মানে ডিমের ক্রেট যেটা তার পাশ দিয়ে এরকম করে নামিয়েছি। এবার বেশিও আমি কিছু কটন দিয়েছি, কেননা জল তো এখানে পড়বে। এবার হয়ে গেল এই ব্যাপার। এবার আমি কিছু কিছু ট্যুরিস্টদের তৈরি করেছি, ট্যুরিস্টদের যে কোনো বটল দিয়ে করেছি, কন্টেনার দিয়ে করেছি, যথারীতি আমি তাদের হাত করেছি, পা করেছি এবং তাদেরকে আমি রং করে দিয়েছি, ফেসে রং করেছি, বডিতে রং করেছি, জামা কাপড়গুলো এমনভাবে করেছি যেন ওরা সব বসে রয়েছে, ওরা আনন্দ করছে, জলে পা ডুবিয়ে বসে রয়েছে, খুব আনন্দ করছে, সেই অনুভূতিটা আমি এদের মধ্যে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি। আর সামনে কিছু গাছ এবং ছোটো ছোটো স্টিক এরকমভাবে নিয়েছি, স্টিকগুলোকে ভেঙেছি, ভেঙে সবুজ রং করেছি, তারপরে এরকম যে পাতা এই কাগজ কেটে কেটে পাতা করে এগুলোকে স্টিক করেছি, ঠিক আছে। আর পেছনেও দেখো দুখানা স্টিক এরকম লাগিয়েছি, এরকম গ্রিন রং করেছি, আর একটা অন্য রকমের গ্রিন, এটা এটা লাইট গ্রিন, এটা ডিপ গ্রিন দিয়ে আমি এখানেও দুখানা পাতা করেছি। ভেতরে দেখো ইনসেক্ট করেছি, গাছের ইনসেক্ট, কেননা কিছুদিন আগে আমরা দারিংবাড়ি গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে গাছের মধ্যে ওই ওয়াটারফলেরই সামনে অনেক পোকা, সেইটার কথা মাথায় রেখে আমি দেখো ইনসেক্টগুলোকেও এখানে পুট করেছি, ঠিক আছে। তার সামনের দিকেও কিছু কিছু কাগজ কেটে লাগিয়ে দিয়েছি এফেক্টটা বাড়ানোর জন্য। এই হলো, কমপ্লিট হলো আমার ওয়াটারফল করা। এখন তোমাদের কেমন লেগেছে এই আমার এই ওয়াটারফল? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।